वेलकम बैक एवरीवन, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 141 এর লাইফ সায়েন্সের কোশ্চেন সেটের অ্যানসার। ওকে, আজকের ভিডিওতে আমরা সলভ করব 1 মার্কের কোশ্চেন। তো তোমরা অনেকেই এই কোশ্চেন সেটটার অ্যানসার করে দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলে এবং আমি বুঝতে পারছি কেন তোমরা করেছিলে, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রিকি কোশ্চেন সেট, যেখানে এমন কিছু কোশ্চেন আছে যেগুলোর অ্যানসার শুধুমাত্র বই দেখে তোমরা পাবে না, তোমাদের তার জন্য কিছু বেসিক কনসেপ্ট দরকার, তবে গিয়ে অ্যানসারগুলো তোমরা করতে পারবে। তো আমি আজকের ভিডিওতে সেগুলোর ফুল এক্সপ্লেনেশন সমেত অ্যানসার করে দেব এবং অ্যানসার হবে 100% কারেক্ট, ঠিক আছে? এই জন্য তোমরা এই ভিডিওটার উপরে কিন্তু 100% ভরসা করতে পারো, কারণ আমি আগে এই ভিডিওটা একবার করেছিলাম বাট সেটা সামহাও ডিলিট হয়ে যায় চ্যানেলে দেওয়ার আগেই, ঠিক আছে? সো আমাকে ভিডিওটা আবার নতুন করে করতে হয়েছে। ওকে, তো এই উদ্যোগের জন্য আশা করব তোমরা একটা কিন্তু লাইক অবশ্যই নিচে করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং কেমন লাগলো ভিডিওটা ভিডিও দেখার পরে অবশ্যই নিচে কমেন্ট করবে, ওকে? এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন এবং মোস্ট ট্রিকি কোয়েশ্চেন এই সেটের, বলছে বন চাড়ালে যে প্রকরণ চলন দেখা যায় সেইটা কোন ধরনের চলন। দেখো জেনারেলি কোয়েশ্চেন করে বন চাড়ালে কি রকম চলন দেখা যায়, তোমরা ডাইরেক্ট অ্যানসার করে দাও প্রকরণ চলন, বাট এখানে কেমন ঘুরিয়ে করেছে কোয়েশ্চেনটা, প্রকরণ চলন কি ধরনের চলন জিজ্ঞেস করেছে, সেটা সামগ্রিক চলন নাকি বক্র চলন কোন রকমের, ঠিক আছে? ট্রপিক চলন তো হবে না, সেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তো সামগ্রিক না বক্র। এবার যারা তোমরা আমার উদ্ভিদের চলন চ্যাপ্টারের ভিডিওটা দেখেছো, যেই ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলের প্লেলিস্টের মাধ্যমিকের চ্যাপ্টার 1 এর প্লেলিস্টের মধ্যে, তারা তোমরা জানো আমি সেখানে পড়িয়েছি চলন দু রকমের হয়। এক হচ্ছে সামগ্রিক চলন, যেখানে উদ্ভিদের কোনো অংশে তার সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, ঠিক আছে? এক জায়গা থেকে অন্য জায়গায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, মানে কাইন্ড অফ গমনের মতো, সেটাকে আমরা বলি সামগ্রিক চলন। আর একটা হচ্ছে বক্র চলন, যেখানে উদ্ভিদ তার স্থান পরিবর্তন করে না, যেখানে ছিল সেখানেই থেকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালন করে। তো তুমি বুঝতেই পারছো বন চাড়ালের প্রকরণ চলন সামগ্রিক চলনের আন্ডারে তো পড়বে না, কারণ এখানে কিন্তু সামগ্রিকভাবে কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, সো এটা বক্র চলনের মধ্যে পড়বে। এবার এখানে দুটো অপশন আছে, অপশন বি তেও আছে স্বতঃস্ফূর্ত বক্র চলন, সি তে আছে আবিষ্ট বক্র চলন। এবার এটা কোন ধরনের বক্র চলন? দেখো সামগ্রিক হোক বা বক্র হোক, দু ধরনের চলনই দু ধরনের উদ্দীপকের প্রভাবে ঘটে। এক হচ্ছে বাহ্যিক উদ্দীপক এবং আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, ঠিক আছে? যেমন সামগ্রিক চলনে এই দু ধরনের উদ্দীপকের প্রভাবে ঘটে, বক্র চলনও তাই, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক মানে বুঝতেই পারছো যে ধরনের উদ্দীপনা তোমাকে বাইরের থেকে দিতে হয়, যেমন ধরো লজ্জাবতী গাছের পাতা তুমি যখন স্পর্শ করছো বা বাইরে থেকে খুব জোরে হাওয়া দিলে তখন মুদে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে তোমাকে স্টিমিউলাস বা উদ্দীপনা দিতে হচ্ছে। এই ধরনের যে বক্র চলন বা সামগ্রিক চলন, ঠিক আছে, বা এখানে আমরা যেহেতু বক্র চলন নিয়ে বলছি বক্র চলনই বলি, সেটাকে আমরা বলি হচ্ছে আবিষ্ট বক্র চলন, কারণ তোমাকে আবিষ্ট করতে হচ্ছে। বাট যে ধরনের বক্র চলনে বাইরে থেকে কোনো উদ্দীপনা দিতে হয় না, অভ্যন্তরীণ উদ্দীপনার ফলেই ঘটে, উদ্দীপকের ফলেই ঘটে, সেই ধরনের আবিষ্ট চলনকে আমরা বলি হচ্ছে স্বতঃস্ফূর্ত আবিষ্ট চলন, ঠিক আছে? বন চাড়ালের প্রকরণ চলন এই ধরনেরই একটা স্বতঃস্ফূর্ত আবিষ্ট চলন। সো এখানে অপশন বি কারেক্ট, কারণ এই ধরনের চলনে প্রকরণ চলনে বাইরের থেকে তোমাকে কিন্তু কোন রকম উদ্দীপনা দিতে হচ্ছে না, এটা ভিতরের থেকেই উদ্দীপনা আসছে এবং তার ফলেই হচ্ছে। সো কারেক্ট অ্যানসার এখানে অপশন বি। অনেক ভিডিওতেই আমি দেখেছি তারা অপশন সিটাকে কারেক্ট করেছে, বাট সেগুলো ভুল, কেন অপশন বি সেটাও আমি কিন্তু তোমাদের উইথ প্রপার এক্সপ্লেনেশন বলে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, ইজি কোয়েশ্চেন, বলছে কোন জোটটি বেঠিক বলতে হবে। ওকে, অপশন কি, ডিম্বাণু নিঃসরণ করে এলএইচ, সঠিক। হাইপোগ্লাইসেমিয়া করে ইনসুলিন, হ্যাঁ ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়, সো হাইপো মানেই হচ্ছে কমানো, গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে সো হাইপোগ্লাইসেমিয়া করছে। শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি করে অ্যাড্রিনালিন, সঠিক। বিএমআর হ্রাস করে থাইরক্সিন, এটি ভুল, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে, সো এখানে বেঠিক হবে অপশন ডি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ইজি কোয়েশ্চেন। নিজল দানা যা নিউরনের কোষ দেখে দেহে দেখা যায় তা কি, তা হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিনের দানা। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে। এই কোয়েশ্চেনটা সলভ করার আমি দুটো প্রসেস বলবো।
দেখো এখানে G1 দশা, S দশা, G2 দশা বলেছে এবং এই দশায় কি কি হয় তার কিছু জিনিস দেওয়া আছে। এবারে দেখো G1 দশায় তোমরা জানো আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। অনেকে তোমরা ভুল করে কিন্তু G1 এর সাথে অপশন 2 টাকে দিয়ে ফেলবে, বাট এই কোশ্চেনে G1 এর সাথে যাবে অপশন 3। কেন যাবে? কারণ দেখো ডিএনএ পলিমারেজ যেটা এস দশায় ডিএনএ এর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশনে লাগবে সেটা তো অবশ্যই এস দশার আগেই তৈরি হবে, তার মানে এটা অবশ্যই G1 এই তৈরি হবে। সো সেই কারণেই G1 এর সাথে এটা যাবে। এবং আরো একটা জিনিস যেটা তোমরা হয়তো জানো না যে G1 দশে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর বা বৃদ্ধির পোষক ফ্যাক্টর তৈরি হয় যেটাই কিন্তু G0 দশার থেকে আবার সেটাকে এস দশায় নিয়ে যেতে সাহায্য করে। এই গ্রোথ ফ্যাক্টর তৈরি না হওয়ার জন্যই কিন্তু নিউরন সেলস ঠিক আছে G0 দশায় আটকে থাকে। সো G1 এর সাথে হবে অপশন 3। এস এর সাথে তো ইজিলি তোমরা জানো ডিএনএ ডাবল হয়, অর্থাৎ ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হবে, এটা যাবে। এবং G2 এর সাথে এখানে যাবে বিভিন্ন প্রকার আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। দেখো আরএনএ এবং প্রোটিন কিন্তু G1 এও সংশ্লেষ হয়, আবার G2 তেও সংশ্লেষ হয়, ঠিক আছে? এই জন্যই কিন্তু এটার সাথে G1 কনফিউজ করে ফেলার একটা ব্যাপার ছিল, বাট যেহেতু এখানে ডিএনএ পলিমারেজ এবং গ্রোথ ফ্যাক্টরের কথা বলা হয়েছে সো G1 এর সাথে অপশন 3 টা যাবে, G2 এর সাথে অপশন 2 যাবে। এবং G2 দশাতেই কিন্তু এই আরএনএ প্রোটিন একসাথে মিলে গিয়ে কিন্তু আমাদের রাইবোজোম তৈরি করছে, ঠিক আছে? চলো তাহলে কারেক্ট অ্যানসার এখানে কোনটা হবে, অপশন বি হবে কারেক্ট অ্যানসার, ঠিক আছে? যারা তোমরা এত কিছু জানো না বাট এটুকু তো সবাই জানো যে এস দশে ডিএনএ ডাবল হয়, তো তারা শুধুমাত্র এটা দেখেও অ্যানসার করতে পারো যে বিটা 1 এর সাথে যাবে। দেখো একমাত্র অপশন বি তেই বি এর সাথে 1 গেছে, সো কারেক্ট অ্যানসার এখান থেকেও তোমরা ডিরাইভ করতে পারো অপশন বি হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। এই ধরনের কোয়েশ্চেন বারবার আসে। ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি জিনোটাইপ যুক্ত জীব থেকে কত রকমের গ্যামেট পাওয়া যাবে? দেখো ক্যাপিটাল এ স্মল এ থেকে দু রকম অ্যালিল তুমি পেতে পারো, ক্যাপিটাল এ অ্যালিল এবং স্মল এ অ্যালিল। বাট ক্যাপিটাল বি থেকে এক ধরনেরই অ্যালিল পাবে, সেটা হবে ক্যাপিটাল বি অ্যালিল, ঠিক আছে? তাহলে গ্যামেট তোমার কত রকম হলো? গ্যামেট দু রকম হলো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ দু রকম। আরো একভাবে তোমরা সলভ করতে পারো, আমি তোমাদের যেটা শিখিয়েছি 2^n করে, যেখানে n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের ডিফারেন্ট টাইপস এর অ্যালিল রয়েছে। দেখো এখানে দুটো জিন রয়েছে এ বি, বাট একমাত্র এ জিনেরই দু রকমের অ্যালিল রয়েছে, সো n ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো 2^1 ইকুয়াল টু 2 হবে, সো টোটাল গ্যামেটের সংখ্যা কত হবে? 2 হবে, ঠিক আছে? এভাবেও অ্যানসার করতে পারো। এই ধরনের কোয়েশ্চেন অনেকবারই এসেছে। নেক্সট বলছি ইজি কোয়েশ্চেন, পুরুষ মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কত? পুরুষ মানুষের শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, সো টোটাল ক্রোমোজোম সংখ্যা 23টা, তার মধ্যে 22টা হবে অটোজোম এবং একটি হবে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম, ওকে? নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো কুমড়ো গাছে স্ত্রী এবং পুরুষ ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিটোগ্যামি বা গেইটোনোগ্যামি, ঠিক আছে? গেইটোনোগ্যামি হচ্ছে সেই ধরনের পরাগ মিলন যেখানে সেই ধরনের জনন বলতে পারি যেখানে একই গাছের ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। তো এখানে কুমড়ো গাছে তাই দেখছো, কুমড়ো গাছের পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা হওয়ায় সেখানে দুটো ভিন্ন ফুলের মধ্যেই সবসময় পরাগযোগ হবে, সো এই জন্য কুমড়ো গাছে আমরা গেইটোনোগ্যামি বা জিটোগ্যামি দেখতে পাই। কোয়েশ্চেন ঘুরিয়েও কিন্তু দিতে পারে কোন গাছে গেইটোনোগ্যামি দেখা যায়, তখন অ্যান্সার হবে কুমড়ো গাছ। এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু কোনো একটা সেটে আমরা পেয়েছিলাম। যারা রেগুলার আমার সাথে ভিডিও দেখছো, তারা কিন্তু ভিডিও ফলো করছো, তারা জানো যে এই কোয়েশ্চেন রিপিট হয়েছে অন্যরকমভাবে। নেক্সট কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন, মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় ভি এল আই ইত্যাদি আকৃতির ক্রোমোজোমগুলি দেখা যায়? এখানে দেখো ভি এল আই এগুলো ক্রোমোজোম হবে না, এগুলো হবে ক্রোম্যাটিড। অ্যানাফেজ দশায় যখন ক্রোম্যাটিডগুলি তাদের সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিভক্ত হয়ে উভয় মেরুর দিকে চলন শুরু করে তখন তাদের বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো দেখতে লাগে, সো কারেক্ট অ্যান্সার অ্যানাফেজ দশা। নেক্সট বলছে, কোন এক ব্যক্তি হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজে আক্রান্ত হলে তার কোন রক্ত তঞ্চন সহায়ক ফ্যাক্টরটি অনুপস্থিত? সঠিক উত্তর হবে ফ্যাক্টর 9 অনুপস্থিত, ঠিক আছে? এটাও কিন্তু ইজি কোয়েশ্চেন, রিপিটেড কোয়েশ্চেন। নেক্সট যাচ্ছি ফ্যাক্টর, নেক্সট কোয়েশ্চেন, সমসমস্ত সমবৃত্তি অঙ্গের মধ্যে কয়েকটি পার্থক্য দেওয়া হয়েছে, কোনগুলি সঠিক লিখতে হবে, ঠিক আছে? অপশন 1 দিয়েছে, দেখো সমসমস্ত অঙ্গ উৎপত্তিগত গঠনগতভাবে এক, সঠিক। সমবৃত্তীয়রা আলাদা, সঠিক। সমসমস্তরা কার্যগতভাবে ভিন্ন, সঠিক। সমবৃত্তীয়রা কার্যগতভাবে একই, সঠিক। সমসমস্ত অভিসারী বিবর্তনের ফল, ভুল, এরা অপসারী বিবর্তনের ফল, ঠিক আছে? একই পয়েন্ট থেকে বিবর্তন শুরু হয় কিন্তু আলাদা দিকে যায়, ওয়্যার সমবৃত্তীয়রা হচ্ছে
অভিসারি অর্থাৎ ডিফারেন্ট পয়েন্ট থেকে শুরু হলো কাজ একই রকম হওয়ায় একই পয়েন্টে জয়েন করছে সো এটা হবে অভিসারি ওটা হবে অপসারি সো এটা কিন্তু ভুল অপশন 3 টা অপশন 4 মানুষের হাত পাখির ডানা সমসমস্ত অঙ্গের উদাহরণ একদম কারেক্ট কারণ দুজনার গঠনগত স্ট্রাকচার বোনের স্ট্রাকচার সেম দুজনার কাজ আলাদা এবং উৎপত্তিগতভাবেও ক্লোজ এরা ঠিক আছে হোয়ার ইজ দেখো পাখির ডানা এবং প্রজাপতির ডানা পাখি ভার্টিব্রেট প্রজাপতি ইনভার্টিব্রেট সো এরা উৎপত্তিগতভাবে তো একদমই আলাদা এবং এদের যে গঠন সেটাও আলাদা পাখির ডানায় বোনস দেখতে পাই প্রজাপতির ডানায় বোনস থাকে না অন্যরকম স্ট্রাকচার হয় স্কেলস মেড হয় এবং কিন্তু দুজনের কাজ একই সো এই অপশনটাও কিন্তু সঠিক সো এদের যে উদাহরণ সেগুলো কিন্তু কারেক্ট সো দেখো কারেক্ট অপশন হলো তাহলে অপশন 1 অপশন 2 ওকে এবং অপশন 4 বাট সামহাউ এখানে কোনো অপশনই 1 টু 4 একসাথে দেওয়া নেই আমার মনে হয় অপশন বিটাতে এটা 3 এর জায়গায় 4 হতো সামহাউ প্রিন্টিং মিস্টেক হয়েছে ওকে সো সেরকম হলে অপশন বি তখন কারেক্ট হয়ে যেত বাট এখানে কোনোটাই কারেক্ট হচ্ছে না যেহেতু সবকটাই ভুল আছে নেক্সট কোশ্চেন ট্রিকি কোশ্চেন বাট ইম্পর্টেন্ট উটের আরবিসির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য দেখো তোমরা এটা জানো উটের আরবিসি ডিম্বাকার আকৃতির হয় ঠিক আছে যাতে অধিক পরিমাণ জল জলের যে চাপ সেটাকেও শোষণ সহ্য করতে পারে বাট এটা তোমাদের মনে রাখতে হবে উটের আরবিসি কিন্তু মানুষের আরবিসির মতো নয় অর্থাৎ এটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস বিহীন নয় সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি এটি ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এটা নিউক্লিয়াস যুক্ত অন্যান্য আরবিসির মতো নিউক্লিয়াস বিহীন নয় নেক্সট কোয়েশ্চেন ইজি কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেন ঘোড়ার অভিব্যক্তির সঠিক পথ কি হবে ইওহিপ্পাস মেসোহিপ্পাস মেডিচি প্লায়ো এন্ড ইকুয়াস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি ইজি কোয়েশ্চেন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড পরের কোয়েশ্চেন দেখো ভালোভাবে কোয়েশ্চেন পড়া কেন ইম্পর্টেন্ট এটা থেকে তোমরা বুঝতে পারবে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটি সিউডোমোনাস থায়োব্যাসিলাস নাইট্রোব্যাক্টার নাকি ক এবং খ উভয় দেখো অনেকেই তোমরা সিউডোমোনাস দেখে এটাকেই টিক করে দিয়ে চলে আসবে বাট পাশে যে থায়োব্যাসিলাস আছে তাড়াহুড়োয় সেটা দেখবে না কিন্তু এখানে দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার সো সঠিক উত্তর হবে অপশন ডি ক এবং খ উভয় এজন্যই আমি বলি টেস্ট পেপার যখন সলভ করবে প্র্যাকটিস করবে কোয়েশ্চেন ভালোভাবে পড়ার তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু ভালোভাবে পড়তে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত একদম ইজি কোয়েশ্চেন সুন্দারল্যান্ডের অন্তর্ভুক্ত চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণ করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যারা চ্যানেলে রেগুলার ভিডিও দেখছো বা নতুন ভিডিও দেখছো যারা উপকৃত হচ্ছে ভিডিওগুলির দ্বারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমরা জানো হয়তো অনেক চ্যানেলেই টেস্ট পেপার সলভিং এর ভিডিও দেওয়া হয় বাট আমার চ্যানেলের বৈশিষ্ট্য কি এখানে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে উইথ এক্সপ্লেনেশন তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিই কেন সত্য কেন মিথ্যা কেন এটাই শূন্যস্থানে হবে কেন কোনো প্রিন্টিং মিস্টেক থাকলেও সেটা যে ভুল সেটাও আমি বুঝিয়ে দিই তোমাদেরকে অর্থাৎ ইন ডেপথ অ্যানালিসিস করি প্রত্যেকটা কোয়েশ্চেনে যাতে তোমরা একদম কারেক্ট 100% কারেক্ট অ্যান্সার করতে পারো সো এই ধরনের অ্যানালিসিস কিন্তু কোনো চ্যানেলে তোমরা পাবে না এবং আশা করি যারা তোমরা আমার ভিডিও দেখো তারা সেটাকে রিয়ালাইজও করো বুঝতেও পারো তো এই সব কিছুর জন্যই তোমাদের কাছে আমার একটাই দাবি যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলোকে এবং অবশ্যই লাইক করো এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন দেখি লাইক কম কমেন্ট কম তখন একদম ভালো লাগে না ইচ্ছা করে না পরের দিন আবার ভিডিও বানাতে তো তোমরা যদি এগুলো করো অবশ্যই পরপর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই বলছে উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে কোন হরমোন অধিক পরিমাণে থাকে সঠিক উত্তর হবে সাইটোকাইনিন হরমোন নেক্সট চোখের ড্যাশ অংশ তারারন্ধ্রের সংকোচন প্রসারণ বৃদ্ধি ঘটায় ইজি কোয়েশ্চেন কণিনিকা বা আইরিস নেক্সট কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেন নিউক্লিয়ার অর্গানাইজার ক্রোমোজোমের কোন অংশে দেখা যায় গৌণ খাঁজে নেক্সট বলছে ড্যাশ নামক সায়ানোব্যাকটেরিয়া খণ্ডীভবন দেখা যায় দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড ট্রিকি কোয়েশ্চেন তোমরা হয়তো চোখ বুঝে অ্যান্সার করে দেবে স্পাইরোগাইরা এবং এখানেই তোমরা ভুল করবে স্পাইরোগাইরা কিন্তু সায়ানোব্যাকটেরিয়া নয় স্পাইরোগাইরা এক ধরনের গ্রিন অ্যালগি অর্থাৎ ওটা এক ধরনের গাছের আন্ডারে পড়ে প্ল্যান্টের আন্ডারে পড়ে আর সায়ানোব্যাকটেরিয়া চেয়েছে তোমাকে এখানে সঠিক উত্তর এখানে হবে নস্টক ঠিক আছে সঠিক উত্তর কি হবে এখানে নস্টক তো এটা যদি তোমরা না দেখে চোখ বুঝে স্পাইরোগাইরা অ্যান্সার করে দিয়ে আসো যে বইতে তো স্পাইরোগাইরা আছে খণ্ডীভবন মানে তাহলে ওটাই অ্যান্সার হবে তাহলে কিন্তু তোমরা এক নাম্বার মিস করবে ওকে সো কারেক্ট অ্যান্সার হবে এখানে নস্টক
নেক্সট কোশ্চেন যাচ্ছি, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণকে কি বলা হয়? ইম্যাসকুলেশন বলা হয়। একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ কি? একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ হচ্ছে আমাদের সর্পগন্ধা। নেক্সট বলছে সত্য মিথ্যা নিরূপণ করো, চলো দেখে নিই। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একদম সত্য। নেক্সট বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কখনো কখনো বেমতন্তু গঠিত হয়, ভুল, কখনোই অ্যামাইটোসিসে বেমতন্তু গঠিত হয় না। মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনুতে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব মানে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর, বিশুদ্ধ প্রচ্ছন্ন বলেছে, এর যে সংখ্যা সেটা ছিল 1/16, একদম সঠিক। তোমরা চেকার বোর্ড করলে দেখবে 16টা আমরা অপত্য পাই, তার মধ্যে স্মল বি স্মল বি স্মল আর কিন্তু একটাই পাই, সো এটা কিন্তু একদম সত্য। নেক্সট বলছে খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছি বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে, ভুল, 100 মিটারের কম হলে হবে, ঠিক আছে, বেশি নয় কম হলে হবে। এটা হাঁপানি হলো এক প্রকার অ্যালার্জি জনিত রোগ, একদম সঠিক, কারণ আমরা জানি ফুলের পরাগরেণুর থেকেও কিন্তু হাঁপানি হয়, ঠিক আছে, অ্যালার্জির কারণে। ল্যামার্কের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, একদম কারেক্ট অ্যান্সার। চলো স্তম্ভ মেলানো, আমার ফেভারিট কোয়েশ্চেন, চলো করে নি। জিহ্বে রেলিং কি ঘটায়? পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধকে যুক্ত রাখে। হ্যাপ্লয়েড কোষের মধ্যে পরাগরেণু, বার্ধক্য দশায় চোখে ছানি পড়ে। অটোজোমাল ডিজিজ এখানে থ্যালাসেমিয়া, আর বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেকেল। সো এখানে এক্সট্রা পড়ে থাকলো হিমোফিলিয়া, যেটা কারোর সাথে গেল না, এটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, লাস্ট পার্ট আমাদের। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য কোনটা বাঁচতে বলেছে? অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটারি স্নায়ু। তো দেখো এর মধ্যে ভেগাসই হচ্ছে একমাত্র মিশ্র স্নায়ু, বাকি সবগুলোই হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, সো এখানে বিসদৃশ্য হচ্ছে ভেগাস। নেক্সট বলছে যে জোড় কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাটিকে কি বলা হয়? উন্নত উদ্ভিদ শাখাটিকে বলা হয় হচ্ছে সিয়ন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে শব্দজোড় মেলাতে হবে, চাপড়ামারি অভয়ারণ্য হলে সুন্দরবন কি? সুন্দরবন, দেখো সুন্দরবন যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ বা BSR, তেমনি এটা কিন্তু একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানও, ঠিক আছে। তো তোমরা যে কোনোটাই লিখতে পারো, বায়োস্ফিয়ার রিজার্ভও লিখতে পারো বা ন্যাশনাল পার্কও লিখতে পারো, কোনোটাই ভুল নয়। নেক্সট বলছে SPM কাকে বলে? SPM এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আমাদের বায়ুতে আমরা এমন কিছু ছোট ছোট পার্টিকেল দেখতে পাই, কণা দেখতে পাই, সেগুলো সলিড হতে পারে বা সাম কাইন্ডস অফ লিকুইডসও হতে পারে, যেগুলো জেনারেলি অটোমোবাইল সেক্টর থেকে রিলিজ হয়, ঠিক আছে, আরও অন্যান্য কারণেও রিলিজ হতে পারে, বাট মেইনলি বিভিন্ন ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্র, অটোমোবাইল সেক্টর ইত্যাদির থেকে রিলিজ হয়, এবং এগুলো যে সাইজ সেটা খুবই কম হয়, জেনারেলি 10 মাইক্রনের কম হয় এর সাইজ, ঠিক আছে। তো এই ধরনের যে কণাগুলি সেগুলোকে আমরা বলি হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ওকে নেক্সট বলছে নিচে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি বার করো? কি কি অপশন আছে? প্রতিপাদক, ভ্রূণস্থলী, ডিম্বাণু, সহকারী কোষ। এখানে সঠিক উত্তর হবে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর মধ্যে এই বাকিগুলো আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই কেন হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে? দেখো হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, তাহলে দেখো মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, প্রচ্ছন্ন রোগ যখন প্রকাশ পাবে তার জন্য অবশ্যই দুটো এক্স ক্রোমোজোমকেই একসাথে অ্যাফেক্টেড হতে হবে, তবেই গিয়ে আমার হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটবে। তো যেহেতু এটা একটা প্রচ্ছন্ন রোগ এবং প্রচ্ছন্ন রোগ হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রকাশ পেতে পারে না, তাই হিমোফিলিয়া রোগের প্রকাশ কিন্তু হোমোজাইগাস অবস্থাতেই ঘটে, এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে দেখো একটি শঙ্কর গোলাকার বীজযুক্ত মানে R স্মল R মটর গাছের সাথে একটি কুঞ্চিত বীজযুক্ত, কুঞ্চিত বীজ মানে কি? স্মল R, ঠিক আছে। গাছের সংকরায়ন ঘটানো হলে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হবে? তো দেখো R স্মল R থেকে আমরা দুরকম গ্যামেট পাবো, R এবং স্মল R, কিন্তু স্মল আর থেকে আমরা একরকমেরই গ্যামেট পাবো স্মল আর। তাহলে দেখো দু রকমের অপত্য হবে, একটা হবে R আর একটা হবে R। তাহলে তোমাকে চেয়েছে R কত পার্সেন্ট হবে? সো R হবে 50%। ওকে কারেক্ট অ্যান্সার হবে 50%। চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, যে একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্ল্যান্ড থেকে FSH যদি ক্ষরিত না হয় তাহলে কি ঘটবে? FSH কি কাজ
কাজ করে। দেখো FSH আমাদের যে গ্র্যাফিয়ান ফলিকল বা ডিম্বথলি রয়েছে তার গ্রোথে হেল্প করে, সেটাকে ম্যাচিউর করতে হেল্প করে, এবং তারই সাথে সাথে এই গ্র্যাফিয়ান ফলিকল বা ডিম্বথলির মধ্যে আমাদের যে সেকেন্ডারি ওসাইট বা ডিম্বাণু রয়েছে সেটারও কিন্তু ম্যাচিউরেশনে হেল্প করে। ঠিক আছে, এবার তোমরা বুঝতে পারছো যদি FSH ক্ষরণ না হয় তাহলে ডিম্বাণু বা ডিম্বথলি কোনোটারই ম্যাচুরেশন হবে না, এবং যার ফলে ডিম্বাণুর নিঃসরণও হবে না। ওকে, এবং ডিম্বথলির যদি ম্যাচুরেশন না হয় তাহলে কিন্তু আমাদের যে ম্যাচিউর গ্র্যাফিয়ান ফলিকল বা ডিম্বথলির গ্র্যানুলোসা সেল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হয়, সেই ইস্ট্রোজেনও ক্ষরিত হবে না। ফলে ওভারঅল ইস্ট্রোজেন ক্ষরিত না হলে আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা কিন্তু ডিসরাপ্টেড হবে। সো ফিমেলের বডিতে মেনস্ট্রুয়াল সাইকেল ডিসরাপ্টেড হবে, ডিম্বাণু ডিম্বথলির কি বলবো সেটার গ্রোথ বা ম্যাচুরেশন হবে না, এই এই সমস্যাগুলো দেখা যাবে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হবে এটা। তো এর সাথেই আমরা শেষ করছি আমাদের পেজ নাম্বার 141 এর সমস্ত কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না নিচে যে তোমাদের ভিডিও কেমন লাগলো, এবং আর কোনো কোয়েশ্চেন থাকলে লিখে জানিও, এবং অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস। এটুকুই তোমাদের কাছে আমার চাওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।